শুরু করলে ব্লগটা বলে নাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি রান্নাঘরে। ফার্স্ট করছি দুধ চা, দুধ আছে এই জন্য চা দুধ চা খাওয়ার মন করলো, তো দুধ চা করছি। আর হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে সাজ কিনে এনেছে, তো সাজের পিঠে হবে, সাজ না সাজ যাই চিতই পিঠে। তো এখানে আমার চা হয়ে গেছে। এবার হচ্ছে দুপুরবেলায় পিঠে বানিয়েছিলাম, দুপুরবেলায় পিঠে বানিয়েছিলাম তিন খোলা যাকে বলে, তিন খোলা ভালো হয়েছিল। তারপরটা করতে গিয়ে অমনি আমার এই ঢাকনাটা মট করে ফেটে গেল, এই দেখো দেখতে পাচ্ছ। তো এখানে আমার কাজের দিদি বুদ্ধি দিল যে আটা দিয়ে মানে না না ফার্স্ট সরি ফার্স্ট বলো তুমি বলো বলেছে বলে দাও না বলো 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 তুমি ফার্স্ট হচ্ছে আমার বড়ি বলেছিল যে আমি বললাম যা ফেটে গেল, তখন ও বলছে যে তাহলে আটা দিয়ে মুখটা ঢেকে নেবে। আবার কাজের দিদিকেও বললাম এসেছিলো দিয়ে বলছে আটা দিয়ে মুখটা ঢেকে নেবে মানে ফাটা জায়গাটা ঢেকে নেবে, তো আমি এখন সেটাই করছি। তো পিঠে হয়েছিল ভালো, তো সেটা হচ্ছে গুড় দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে ভিজাবো দুধে, এই জন্য আমি এখন বানাবো। তো চলো এখন তোমাদেরকে দেখাই এখন কেমন হয়। চাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। যাক অনেকটাই হয়ে গেছে, আমি ভেবেছিলাম শুধু এক কাপ হবে। তো এই ছাঁকনিটা আমি কিনেছিলাম মেলা থেকে, খুব কিউট ছোট্ট একটা, হচ্ছে 10 টাকা দাম নিয়েছিল, আমি কিনে এনেছিলাম মেলা থেকে। তোমরা তো জানো মেলা হয়েছিল আমার শ্বশুরবাড়ির ওখানে, মেলাতে বাড়ি গেছিলাম। তো এই ছাঁকনিটা নিয়ে যাওয়ার পর মা বলছে কি এত ছোট, আমাদের দুজন মানুষের জন্য আর কতটুকু নেব, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি তো অনেকে একসঙ্গে সব কিছু বড় বড়, ছোট জিনিসই নেই মানে খুব কম। তো বাটি ছোট ছোট বাটি ছাড়া মানে হাতা খুন্তি সবই বড় বড়, তো এই জন্য মা কাকিমা আমাদের বড় বড় দেখতে দেখতে মানে এইগুলো মনে হয় কি এত ছোট, মনে হয় রান্নাবাটি খেলায় এরকম। এই জন্য আমি যখন এখানে এসেছি তখন মা আমাকে পুরো সংসার বুঝিয়ে দিয়েছে কি লাগবে না লাগবে, মানে হাতা খুন্তি আমি তো কিছুই ভাবতাম, আমি বাপের বাড়ি গেছিলাম তো তার মধ্যে মা একটু 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 করে গুছিয়ে রেখেছিল আমার জন্য যে ওখানে গেলে তো লাগবে। তো মা এই জন্য একটু বড় বড় কিনেছিল, তো এখন মাকে বলে এর থেকে ছোট হলে ভালো হতো, মা বলে এর থেকে ছোট হয় এরকম আর কি, মানে এগুলো ওনাদের কাছে মনে হয় রান্নাবাটি খেলে। তো আমাকে একটু দাও, একা একা নিয়ে চলে যাচ্ছে কাপটা, একা খেলে তো আমার ভালো হবে না। তাহলে আমাকে দিয়ে নাও একটু, দেখো পড়ে না যায়, ফেললে তো ফেললে তো 10 টাকার 5-2 টাকা পড়ে গেল, যা ভালো করে দেয় কোনো দিদ ব্যাস না, তুমি একটু খাও, তুমি সবটুকু দেখি কেমন আছে। আমি তো এইটুকুনি নিলাম, তোমাকে তো বেশিটা দিলাম, তোমার হেভি পছন্দ হবে কারণ মিষ্টি খুবই কম হয়েছে, ও একদম মিষ্টি খেতে চায় না, আমি ওর একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, সুইট সুইট লাভার। তো এই যে পিঠে বানাচ্ছি, হচ্ছে মোটামুটি, কোনোটা ভালো হচ্ছে কোনোটা খারাপ হচ্ছে কিছুই বুঝতে পারছি না, প্রচন্ড ভয় ভয়। ফার্স্ট হচ্ছে আমি শিখাচ্ছি না, যদিও আমি পারি না, আমি যদি শিখাই তাহলে হয়ে যাবে একদম ঘ, আমি শেখাচ্ছি না আমি কিভাবে করছি বল। ফার্স্ট হচ্ছে তেল দিয়ে ছেঁই করে নিলাম, মুছে নিলাম, হ্যাঁ যেভাবে করছি তাই দেখাচ্ছি, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো আমি তোমাদের শেখাচ্ছি না। তেলে দিয়ে দিলাম, এটা দুধ হচ্ছে ভিজা বল, দুধ কম হয়ে গেছে আর দুধ আনতে হবে বুঝলে। তো হচ্ছে এই দেখো কয়েকটা বানিয়েছি, এই দেখো আমি এতে করে রেখে দিয়েছি যাতে ভালো থাকে, এই নরম হয়েছে শুনেছি, এরকম নাকি ফুটো 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 হলে তাহলে নাকি ভালো ভেজে আর কি বলে বড়রা, মা কাকিমা বলে, তো দেখি কেমন হয়। চলো তাহলে বানাই, কেমন হয় বলবো, খারাপ হলে বলবো। তারপর হচ্ছে এটা যখন তুলবো তখন আবার দেখাবো, হোক কিছুক্ষণ।
তো হচ্ছে গিয়ে আমি দেখো মানে সেদ্ধের মধ্যে ভিজিয়েছি কয়েকটা, দেখো তো এখন এর মধ্যে দিয়ে দেবো এই গুড়টা। তো চলো দিয়ে দিই। আর এখানে হচ্ছে আর আমার একটু দুধে কম মনে হচ্ছে, এই জন্য আমি ওই পাশে দুধ বসিয়েছি, এটা মিশিয়ে দিয়ে দেবো। মানে ফুটান্ত দুধে দিলাম না, যদি দুধটা কেটে যায়, বাড়িতে ওরকম হয়েছিল এই জন্য পরে দিচ্ছি। কি করে হলো এটা, হাত থেকে পড়ে গেছে, কিছু ভাল লাগছে না। আমার কিনে আনছে দেবে, কিনে আনবো যাবো না, কেন লোকটা এটাই খারাপ দিয়েছে, একদম কাঁচা মাটিটা দিয়ে দিয়েছে। যাচ্ছি আমি এখানে, যেতে হবে না। ভেঙে যাতে অবস্থাটাই কি করবো বলো, ভেঙে গেল হাত থেকে পড়ে গিয়ে, যখন ভাঙে সত্যি খুব খারাপ লাগছিল। তো ঠিক আছে, এই ঢাকনাটা দিয়ে ঢেকে এখন করছি। তো কি করা যাবে, ভেঙে গেলে ও বলছে যে দেখ নিয়ে আসি, কিন্তু এখন আর কি বাজারে পাঠানো দিতে ভালো লাগছে। একটু আগে দুধ আনতে গেছিলো, এখন ওরকে আর পাঠাতে ইচ্ছে করছে। তো চলো দেখি কেমন হয়েছে, এটা ঢাকনা দিয়ে করছি, জানি ঢাকনা উঠবে। তো আর কয়েকটা আসবে, না দিতেও পারতাম, দেখো না ঢাকনা, তুমি একটু দেখো না ভেঙে না যায় এখন এইটা, আবার তাহলে আমি একদম কান্না করবো। সিরিয়াস এই দিক দিয়ে করো, এই তো উঠবে ভে, আর না বানালে এই তো হবে। হয়েছে হয়েছে, পুড়ে যাবে। মানে হাওয়া ঢুকছে তো ভালো ঢাকছে না, হালকা একটু হবে, এটা হয়ে গেছে। তো আমার আর তর্স হয়নি, ওকে আমি বলছি তা ওইটা 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 তুলো না, আমি তোমাকে বেছে দিচ্ছি কোনটা ভালো হবে। ওইটা একদম খারাপ হবে, দেখো কয়েকটা কয়েকটা ভালো হয়েছে, আবার কয়েকটা কয়েকটা খারাপ হয়েছে। দাও না আমি বেছে দিই, পরে যেগুলো বানিয়েছি ওইগুলো ভালো হয়েছে, বলছি না আমি দিই। তুমি তুমি ভেবেছো কি যে মা বাড়িতে বানিয়েছে একদম সকালবেলা যেটা হয় আর কি, পিঠে ভিজে একদম উঁচু হয়ে থাকে, সেটা ভেবেছো তুমি? আমি তোমাকে একটা বেছে দিই, প্লিজ ওটা খেয়ে দেখো। এইটা দেখো তো কেমন হয়েছে, দারুণ দারুণ না সত্যি করে বলো, নরম হয়েছে নাকি কচকচ করছে? আমি এখন খাবো না, তুমি বলো কেমন হয়েছে খেয়ে। তো ফাইনালি আমার কিছু ভালো
গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে হচ্ছে রবিবার, তো রাত দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দিয়ে এই যে ফল খাচ্ছিলাম বসে বসে, তো আমি ভাবলাম এখন চলো ভিডিওটা দিই। আর মাম্মাম ঘুমোচ্ছে, তো ভাবলাম এখন ভিডিওটা আপলোড করে পোস্ট সরি এডিট করে পোস্ট করবো। ওই যে আমার বর খেলা দেখছি, সারা দিন শুধু খেলা নিয়ে থাকবে সারাদিন, যদিও আজকে অনেক হেল্প করেছে। তো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, কালকে আবার দেখাবে আজকের ব্লগ নিয়ে, কালকে আসবো। ততক্ষণ ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে। এখন বাই বাই, টাটা।